হ্যালো, হ্যাঁ, ও হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন বলুন। হ্যাঁ, কি কি বলছেন, কি এসব এসব কি করে হলো এত তাড়াতাড়ি, কি বলছেন কি আপনি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি 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 সব জেনে আপনাকে ফোন করছি, ফোন করছি আপনাকে, দাঁড়ান। সৃজনী অডিও স্টোরির তরফ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের নিবেদন দেবাংশু ঘোষের লেখা একটি ভয়ের গল্প, আত্মার সাথে এক রাত। গল্পের কোনো চরিত্র, স্থান, কাল, পাত্রর সাথে কোনো যদি কারোর মিল থাকে তাহলে সেটা সম্পূর্ণ কাকতালীয়। গল্প শোনার আনন্দেই আপনারা গল্পটি গ্রহণ করুন, এবং এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করে দিন। আর গল্প ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ বাড়ান। শুরু হচ্ছে দেবাংশু ঘোষের লেখা আত্মার সাথে এক রাত। আত্মা অবিনশ্বর, এটা তো আমরা কম বেশি সবাই শুনেছি, কিন্তু আত্মা কি করতে পারে বা তার কি ক্ষমতা সেটা একটা সাধারণ মানুষ হয়ে বলা বা যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব নয়। আত্মা কি মানুষের শরীর ধারণ করতে পারে, মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে? সত্যি বলতে আমি জানি না, শুধু একটা ঘটনার কথা বলছি, তার সত্যতার কথা আমি জানি না, আর আপনাদেরও বলবো না বিশ্বাস করতে। শুধু শুনুন, কোনো যুক্তি, ব্যাখ্যা বা সায়েন্টিফিক কারণ আমি দিতে পারবো না। মৃত্যুর পর আমরা অনেক কিছুই আচার বিচার করে থাকি, সেটা মৃত ব্যক্তির উদ্দেশ্যে বা ওনার আত্মার শান্তির উদ্দেশ্যে। আমরা যতই ধর্ম নিয়ে তর্ক বিতর্ক করি না কেন, মৃত্যুর পর সবই এক। নানান আচার অনুষ্ঠান সমস্ত ধর্মের মধ্যেই থাকে। যাই হোক, এবার আসল গল্পে আসি। সনাতন দাস, আমার বন্ধু বিশ্বজিৎ দাসের পিস্তুত দাদা, বাড়ি আদ্রা, গোঘাট ব্লকের আরামবাগ সাব ডিভিশন এবং হুগলি ডিস্ট্রিক্টের এক প্রত্যন্ত গ্রাম। পুরো ঘটনাটাই বিশ্বজিতের মুখে শোনা, তাই এই ঘটনার সত্য বা মিথ্যা বিচার করার ভার আপনাদের। যা যা আমি শুনেছি তাই আপনাদের সামনে তুলে ধরছি। সেবারে পরীক্ষা শেষ হওয়ার পর বিশ্বজিৎরা, অর্থাৎ বিশ্ব ও ওর মা বাবা বোন চারজনই পিসির বাড়ি আদ্রাতে ঘুরতে গিয়েছিল। দাদার পুরো নাম সনাতন দাস, বিশ্বরা ডাকত সনাদা বলে। আসলে বিশ্বর বাবা বোনপুর শরীর খারাপের কথা শুনেই গিয়েছিল ওখানে। সঙ্গে বিশ্বর বাবা তার অফিসের বন্ধু কালী প্রসন্ন ব্যানার্জি বাবুকে নিয়ে যান। গ্রামের বাড়িতে থাকেন পিসি, পিসেমশাই, বরদা, সহদেব ও ছোট ভাই সনাতন। যখন গ্রামের বাড়ি পৌঁছায় ততদিনে সনাদার প্রায় মড়মড় অবস্থা। কি হয়েছে সঠিক কেউ কিছু বলতে পারছিল না, স্থানীয় ডাক্তারও দেখিয়েছিল, এমনকি ঝাড়ফুঁক, জল পড়া, তেল পড়া প্রায় সবই করেছিল, কিন্তু কিছুতেই কিছু হয়নি। অসুখটা শুরু হয় জ্বর দিয়ে, প্রথমে তিন চার দিন খুব জ্বর আসে, ডাক্তার দেখিয়ে ওষুধ খেতেই ধীরে ধীরে জ্বরও কমে যায়, কিন্তু ঘাড়ে কাঁধে প্রচণ্ড ব্যথা, মাথা ভাড়, এইসব কিছু কমেনি, একটু হাঁটাচলা করতে গেলেই পড়ে যাচ্ছে,
কখনো সামনের দিকে অথবা কখনো পিছনের দিকে। তার মধ্যে মাঝে মাঝে চোখেও হালকা দেখছিল। ডাক্তারের ওষুধ খেয়ে জ্বরটা প্রায় কমে গিয়েছিল, কিন্তু তারপরেও বিশ্বের পিসি মন্দির মসজিদ সব জায়গা থেকে কিছু না কিছু ঝাড়ফুঁক করতেই থাকে। কিন্তু কিচ্ছু না হওয়ায় বিশ্বর পিসেমশাই বিশ্বর বাবাকে ফোন করে সব কিছু জানায়, যাতে কলকাতায় নিয়ে গিয়ে সোনাদার চিকিৎসা করাতে পারে। এই ধরনের রোগের কথা সৌম্যজিৎ বাবু অর্থাৎ বিশ্বর বাবা প্রথম শোনেন। তাই তার কলেজের বন্ধু ও এখন অফিস কলিগ কালী প্রসন্ন বাবুকে বলেন। কিন্তু দু একটা কথায় কালী প্রসন্ন বাবুর খটকা লাগায়, কোনো খবর না দিয়ে আদ্রার উদ্দেশ্যে রওনা হয়ে যায় বিশ্বরা। খটকা দুটি হল, প্রথম, সোনাদার হঠাৎ শরীরের ওজন আগের থেকে অনেক বেড়ে যাওয়া, এবং দ্বিতীয়, মাথা না ঘুরেই টাল সামলাতে না পেরে পড়ে যাওয়া। কালী প্রসন্ন বাবু কলকাতার অফিসে কাজ করেন ঠিকই, কিন্তু তার সাথে তিনি একজন বড় তন্ত্র সাধক, তারাপীঠ থেকে তন্ত্র শিক্ষা ও দীক্ষা গ্রহণ করেছেন। আধুনিক শিক্ষা ও তন্ত্র শিক্ষা দুটোতেই তিনি সমান পারদর্শী। সেই কারণে আরো ওনাকে নিয়ে যান বিশ্বর বাবা। যেদিন বিশ্বরা গ্রামে পৌঁছায় সেদিন সন্ধ্যে থেকেই সোনাদার আবার তুমুল জ্বর আসে, তার সাথে ঘাড়ে বুকে মাথায় প্রচণ্ড ব্যথা ও যন্ত্রণা। ডাক্তারের ওষুধ খেয়েও ঘুম হচ্ছে না, জ্বরের ঘরে ভুলভাল বকছে, হঠাৎ হঠাৎ চিৎকার করে উঠছিল, তার সাথে ঝটফট করেই চলেছিল, জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল, তার সাথে তো গলা ফাটানো চিৎকার, আর সেই চিৎকার যেন পাশবিক। মাঝে মধ্যে গলার স্বর পরিবর্তন হয়ে যাচ্ছিল। সোনাদাকে ঘরের মেঝেতে শোয়ানো হয়েছিল। এত ছটফট করছিল বিছানায় রাখলে যদি বিছানা থেকে পড়ে যায়, তাই কেউ সোনাদার কাছে গেলেই আরো চিৎকার করছে। সপ্তাহখানেক আগে যখন জ্বর এসেছিল তখন এরকম কিছু হয়নি বা করেও নি, কিন্তু আজ যেন পুরো অন্য রকম লাগছে। সে কি ভয়ঙ্কর দৃশ্য! চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে, যন্ত্রণায় শরীর কুঁকড়ে যাচ্ছে। এইসব দেখে সবাই ভয় পেয়ে যায়। পিসি, বিশ্বর মা হাউ হাউ করে কাঁদতে শুরু করে। বিশ্ব, বিশ্বর বোন ও সহদা পাশের ঘরে ভয় জড়সড় হয়ে বসেছিল, আর যে ঘরে সোনাদা ছিল সেই ঘরে শুধু কালী প্রসন্ন বাবু, বিশ্বর বাবা ও বিশ্বর পিসে মশাই। এই সব ঘটনা দেখে পাড়ার সবাই বলতে থাকে ছেলেটাকে ভূতে ধরেছে, ওঝা ডাকতে হবে, এ ডাক্তারের কম্ম নয়। তখন কেউই সোনাদার হঠাৎ এই শরীরের অবনতির কারণ বুঝতে পারেনি। এমন সময় হঠাৎই বাড়ির বাইরে বিশাল আওয়াজ। বেশ অনেকক্ষণ ধরেই মেঘ করে বিদ্যুৎ চমকাচ্ছিল। সোনাদার বাড়ির পাশে একটা বড় তালগাছে সশব্দে একটা বাজ পড়ে আগুন লেগে যায়। তখনও কেউ কালী প্রসন্ন বাবুর পরিচয় আর কাজের ক্ষমতা জানত না। এই ঘটনার পর কালী প্রসন্ন বাবু বুঝে যান যে ওনার উপস্থিতি কেউ একজন ঠিক মেনে নিতে পারছে না, তাই ওনাকে তাড়ানোর জন্যই এই সব করছে সে। আর বোঝা মাত্রই বাইরে জ্বলতে থাকা গাছে একটি পাতা দৌড়ে নিয়ে এসে সোনাদা যেখানে শুয়েছিল তার চারিদিকে ঘোরাতে থাকে, এবং তারপর পকেট থেকে একটা লাল কাপড় মোড়া কিছু একটা সোনাদার মাথার বালিশের নিচে গুঁজে দেয়। নিজের গলা থেকে
পঞ্চমুখী রুদ্রাক্ষের মালা সোনাদার গলায় পরিয়ে দেয় এবং পিসে মশাইয়ের উদ্দেশ্যে বলেন একটা পিতলের ঘটিতে জল নিয়ে আসতে। পিসে মশাই গঙ্গা জল নিয়ে আসতেই সেই জলের ঘটি হাতে নিয়ে কালীপ্রসন্নবাবু কিছু মন্ত্র বলতে বলতে পকেট থেকে কিছু ছাইবার করে জলে মিশিয়ে দেন। তারপর সেই জল সোনাদার গায়ের উপর ছেটাতে থাকে এবং তার সাথে সাথে জোরে জোরে মন্ত্র আওড়াতে থাকেন। আর এই সময় চিলচিৎকার করতে থাকে সোনাদা, যেন কেউ বাঁশ দিয়ে তাকে মারছে। এই ঘটনার প্রায় 8-10 মিনিটের মাথায় সোনাদা চুপচাপ হয়ে যায়, নেতিয়ে পড়ে। তারপর কালীপ্রসন্নবাবু সোনাদার মাথার কাছে বসে আবার একটা মন্ত্র বলতে থাকেন। বেশ খানিকক্ষণ পর উপস্থিত সবাই দেখল ঘটি থেকে কিছুটা জল বাইরে চলকে পড়ল। তার সঙ্গে সঙ্গেই একটা লাল কাপড় পকেট থেকে বার করে ঘটির মুখে বেঁধে দেয় কালীপ্রসন্নবাবু। বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশীরা সবাই এতক্ষণ দেখছিল যে কি ঘটছে ওখানে, সবই তাদের বুদ্ধির বাইরে। সবাই চুপ করে দেখে যাচ্ছে যা ঘটে চলেছে। এরপর কালীপ্রসন্নবাবু পিসে মশাইকে জিজ্ঞাসা করেন কাছে কোনো নদী বা চলমান জলধারা আছে কিনা বা প্রতিষ্ঠা করা পুকুর। পিসে মশাই বলেন প্রতিষ্ঠা করা পুকুর আছে, শোনা মাত্রই এক মুহূর্ত দেরি না করে সেই দিকেই রওনা দিলেন কালীপ্রসন্নবাবু। হাতে লাল কাপড় বাঁধা সেই ঘটি, সাথে আলো হাতে বিশ্বর বাবা এবং কিছু গ্রামবাসী। তখন রাত প্রায় 12 বেজে গেছে। রাস্তাঘাট ঘুটঘুটে অন্ধকার। গ্রামবাসীরা টর্চ ও হ্যারিকেন না নিলে রাস্তা দিয়ে হাঁটাই যেত না। কালীপ্রসন্নবাবু বাঁধানো সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন, কিন্তু জলে নামলেন না। তারপর ঘটিটাকে জলে ডুবিয়ে লাল কাপড়টাকে খুলে পুকুরে ঘটিটাকে ভাসিয়ে দিলেন। আকস্মিক তখনই পুকুরের পাশে থাকা একটা বড় গাছের ডাল ভেঙে জলে পড়ল। কি যে হলো কেউই বুঝতে পারল না। এদিকে কাজ মিটিয়ে যখন বাড়ি পৌঁছলো গ্রামবাসীরা এবং কালীপ্রসন্নবাবু, তখন সোনাদা ঘুমোচ্ছে এবং গা থেকে জ্বরও নেমে গেছে। সেই রাতে আর তেমন কিছুই ঘটেনি। তবুও কালীপ্রসন্নবাবু ও বিশ্বর বাবা রাতে সোনাদার ঘরেই ছিল। এবার পুরো ঘটনার উপর থেকে পর্দা ওঠার পালা। সকাল হতেই গ্রামবাসীরা ও বাড়ির সবাই কালীপ্রসন্নবাবুকে ঘিরে ধরে যে কি ঘটেছিল সবকিছু জানতে। ততক্ষণে সোনাদাও ঘুম থেকে উঠে পড়েছে। এতদিন পর সোনাদাকে দেখে সম্পূর্ণ সুস্থ লাগছিল সবার। সোনাদার গায়ের ব্যথা, জ্বর কিছুই আর নেই। কালীপ্রসন্নবাবু কিছু প্রশ্ন করেন সোনাদাকে, তারপর সব ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বলতে থাকেন। সেদিন বিশ্বদের সব কথা শুনতে শুনতে গ্রামের সবাইয়ের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তেমনি যখন বিশ্বর মুখে সব কথা শুনি, তখন আমারও গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, আর আজ হয়তো আপনাদেরও গায়ে কাঁটা দিয়ে উঠতে পারে। কালীপ্রসন্নবাবু সোনাদাকে প্রশ্ন করেন, আচ্ছা সনাতন, তোমার কাল রাতে সব ঘটনা মনে আছে?
না তো কিছু মনে পড়ছে না। কাল বিকেলে মা আমাকে ওষুধ দিল, তারপর তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর তো কিছু মনে নেই। এই তো সকালে ঘুম ভাঙলো। সেটাই স্বাভাবিক। আমায় বলো তো, গত সপ্তাহ দুয়েকের মধ্যে তুমি কি শ্মশানে গিয়েছিলে বা তার আশেপাশে? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? এই 20-22 দিন আগে আমার এক স্কুলের বন্ধু পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মারা যায়। ওকে দাহ করতেই আমরা বন্ধুরা মিলে ওর বাড়ির লোকের সাথে যাই, কিন্তু আমার সাথে তো অনেকেই গিয়েছিল, আর আমরা তো একসাথেই ছিলাম, আর একসাথেই দাহ করে বাড়ি ফিরি। তাহলে আমাকে কেন? সোনাদার দিকে তাকিয়ে আবার প্রশ্ন করেন কালীপ্রসন্নবাবু। তুমি কি এমন কিছু করেছিলে যেটা অন্য কেউ করেনি, বা তোমার প্রতি তোমার মৃত বন্ধুর কোনো রাগ ছিল, বা তার মৃত্যুর আগে তোমার সাথে মারামারি ঝগড়াঝাটি কিছু হয়েছিল? না, কিচ্ছু না। তুমি একটু ভেবে চিনতে মনে করে আমায় বলো তো, সেদিন ঠিক কি কি করেছিলে তুমি ওখানে গিয়ে? সেদিন তো আমরা ওই 5-7 জন বন্ধু মিলে খাটিয়ার পেছন পেছন যাচ্ছিলাম। ওখানে পৌঁছে বাড়ির সবাই যখন দাহ কার্যের জন্য প্রস্তুত হচ্ছিল, আমরা ওই একটু দূরেই দাঁড়িয়েছিলাম। প্রায় 5-6 ঘন্টা পর দাহ কার্য শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে মাটির ঘটি নিয়ে জল আনি এবং চিতার আগুনে সেই জল ঢেলে দিই। তারপর চিতায় একটা মালা দিয়ে সবাই চলে আসি। আসার সময় কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে বন্ধুর নিভে যাওয়া চিতার দিকে ঘুরে তাকাই। তখনই চোখটা যেন ঝাপসা হয়ে এলো জলে। সে কি তারপর? ও হ্যাঁ, ফেরার সময় না 2 বার রাস্তায় পড়ে যাই, আর তারপর থেকেই ঘাড়ে কাঁধে কেমন ব্যথা হতে থাকে। তার পরদিন থেকেই জ্বর আসে, বাবা ডাক্তার দেখায়, ডাক্তারবাবু ওষুধ দেয়, কিন্তু বাবাকে ডাক্তারবাবু অবাক হয়ে বলে, এই 18-19 বছরের ছিমছাম চেহারার ছেলের ওজন 78 কেজি। ডাক্তারবাবু 2 বার করে আমার ওজন মাপেন, তারপর কিছু বুঝতে না পেরে ওষুধ দিয়ে ছেড়ে দেন, আর তারপরের ঘটনা তো আপনি সবই জানেন। এরপর সবাই কালীপ্রসন্নবাবুর মুখের দিকে চেয়ে থাকেন তার উত্তর ও সমাধান পদ্ধতির কথা শোনার জন্য। খানিকক্ষণ চুপ থেকে মুখ খোলেন কালীপ্রসন্নবাবু। আমাদের হিন্দু শাস্ত্র মতে অনেক কিছু আচার বিচার প্রথা আছে, সেটা মৃত্যুর আগেই হোক আর পরেই, এর অন্যতা হলেই অনেক কিছু অঘটন ঘটতে পারে। এই ক্ষেত্রেও তাই ঘটেছে সনাতনের সাথে। সবকিছু বলার আগে আমার পরিচয়টা দিই, আমি কালীপ্রসন্ন ব্যানার্জি। আমার বাবার নাম স্বর্গীয় শ্রী ঋষিকেশ ব্যানার্জি। আমি ছোট থেকেই তন্ত্র সাধনার সাথে যুক্ত। আমার বাবা তারাপীঠ থেকে দীক্ষা নিয়ে তন্ত্র সাধনা করতেন। বাবার সাথেই আমি নানা কাজে তাকে সাহায্য করতাম। একটু বড় হতেই আমারও তন্ত্র সাধনায় আগ্রহ জাগে, আর সেই দেখেই বাবা আমাকে তন্ত্র সাধনার দীক্ষা দেয়। এইসব আমার মায়ের একদমই পছন্দ ছিল না। আমার বাবা অকালে প্রাণ হারান, আর তারপর থেকেই মায়ের জন্য আমাকে তন্ত্র সাধনা থেকে দূরে থাকতে হয়। কিন্তু বন্ধুর এত বড় বিপদে ওর পাশে না দাঁড়ালে যতটুকু তন্ত্র সাধনা শিখেছি তাও ব্যর্থ হয়ে যেত। যাক গে সেসব কথা, এবার আসল কথায় আসি। যখন আকস্মিকভাবে কারোর মৃত্যু হয়, বিশেষ করে তখন সেই বিদেহী আত্মা
আবার শরীর ধারণ করতে চায়, অনেক কিছু করতে চায়, অনেক কিছু বলতে চায়, কিন্তু তখন সে কিছুই করতে পারে না। সবসময় বিদেহী দেহের আশেপাশেই ঘুরতে থাকে, এমনকি শ্মশান পর্যন্ত দেহের সাথে সাথেই যায়। তখনও সে বুঝতে পারে না তার সাথে কি ঘটেছে, কিন্তু যখন দেহকে শ্মশানে নিয়ে গিয়ে নানা মন্ত্রের মাধ্যমে দাহ করার জন্য প্রস্তুত করা হয়, তখন সে বুঝতে পারে ইহজগতে তার আর ফেরা সম্ভব নয়। তারপর তার সবথেকে প্রিয় দেহটাকে আগুনে পুড়তে দেখে আত্মা আরও ছটফট করতে থাকে। তখন আত্মা তার সমস্ত শক্তি প্রয়োগ করে আবার শরীর ধারণের জন্য, কিন্তু সেটা তার পক্ষে আর সম্ভব নয়। তবে শরীরের ওপর ভর করা তার পক্ষে সম্ভব। কোনো পরিচিত এবং রাশালকা ব্যক্তির ওপর প্রভাব বিস্তার করতে পারে আত্মা, আর সেই কারণেই কোনো স্ত্রীলোককে দাহ করার সময় চিতার আশেপাশে থাকতে মানা করা হয়। দাহ করার পর আমাদের একটা হিন্দু শাস্ত্রে প্রথা আছে, পরিবার পরিজনদের মধ্যে যারা পুরুষ তারা মাটির ঘটি করে জল দিয়ে চিতার আগুন ঠান্ডা করে, তারপর ঘটি চিতার দিকে মুখ না করে মাটিতে অথবা পাথরে আঘাত করে ভেঙে ফেলে, তারপর চিতার দিকে না তাকিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আত্মা তখনও চিতার পাশে কাঁদতে থাকে, পরিবার পরিজনদের ডাকতে থাকে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। চিতার আগুন নিভিয়ে ঘটি ভেঙে বাড়ি ফিরে যাওয়ার রীতির কারণ হল মৃত ব্যক্তির প্রতি পরিবার পরিজনদের মায়া কাটিয়ে তারা ফিরে যাচ্ছে, আর এই ভুলটাই করেছিল সনাতন। ও দাঁড়িয়ে পিছন দিকে দেখে, আর তখনই সম্ভবত ওর বন্ধুর অতিপ্ত আত্মা সনাতনের ওপর চেপে বসে। আমি দেখেছি সনাতনের রাস হালকা, আর সনাতন যেহেতু মৃত ছেলেটির বন্ধু তাই আত্মার প্রিয়জন, আর চোখ ঝাপসা হয়ে যাওয়ার কারণও ওটাই। আমি নিশ্চিত সনাতন যখনই পড়ে যেত তার আগেই ওর চোখ ঝাপসা হয়ে আসত। কি আমি ঠিক বলছি তো সনাতন? হ্যাঁ ঠিক বলেছেন তো। ডাক্তারখানায় তোমার ওজন বাড়ার কারণ তোমার ঘাড়ে তোমার মৃত বন্ধুর আত্মা চেপে বসা, তোমার গায়ে ঘাড়ে কাঁধে ব্যথা হওয়ার কারণও সেটাই। একজনের ঘাড়ে অন্য একজন চেপে বসলে তো কষ্ট তো হবেই। কালীপ্রসন্নবাবু পাইচারি করতে লাগলেন। তিনি আরো বললেন, আমি কলকাতায় থাকাকালীনই সনাতনের সমস্ত কথা শুনে একটা আঁচ করেছিলাম, কিন্তু এখানে এসে মোটামুটি বুঝতে পারি সব কিছুই, কিন্তু কিছু কিছু তথ্যের অভাবে সম্পূর্ণ ঘটনাটা বুঝতে পারছিলাম না। কিন্তু সনাতনের উত্তরে আমার সমস্ত জট খুলে গিয়েছে, পুরো ঘটনাটা আমার কাছে পরিষ্কার হয়ে যায়। সম্ভবত আত্মা আমার উপস্থিতি বুঝতে পারে, আর সেই কারণেই নানা রকমের ঘটনা ঘটাতে থাকে আমাকে দূরে সরানোর জন্য, আর সেটা করতে না পেরে সনাতনের ওপর শারীরিক অত্যাচার করতে থাকে। আর আমি যদি এখনো চুপ করে থাকতাম তাহলে হয়তো সনাতনের প্রাণহানি হতে পারত। আর এই ধরনের ঘটনায় সেটাই হয়, আত্মা যার ওপর ভর করে তাকে ধীরে ধীরে আত্মার দিকেই টেনে নেয়। আর আপনারা তো বুঝতেই পারছেন আমি
আত্মার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই আত্মা চেয়েছিল কাল রাতের মধ্যেই সব কাজ শেষ করে এখান থেকে চলে যেতে। সেটা আমি বুঝতে পেরে আমি চিতার ছাই মেশানো জল সনাতন আর আত্মার চারিদিকে ছড়িয়ে দিই। আত্মা ছটপট করতে থাকে। সনাতনের গলায় তখন যে চিৎকারের আওয়াজ আপনারা শুনেছিলেন সেটা সনাতনের নয়, আত্মা ওর পুরো শরীরটাই প্রায় বশ করে নিয়েছিল। আমি ছাই মেশানো ঘটির জলের মধ্যে মন্ত্র বলে আত্মাকে আবদ্ধ করে ফেলি এবং তারপর তাকে পবিত্র জলে মুক্তি দেবার জন্য আমি পুকুরের দিকে যাই। আর এই কাজ খুব অল্প সময়ের মধ্যেই করতে হতো, না হলে আত্মা আবার বেরিয়ে আগে আমাকে মারত, তারপর পুরনো দেহের কাছে ফিরে গিয়ে তাকেও মেরে ফেলত। কিন্তু আমি আমার কাজে সফল হয়েছে সেটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আর যারা আমার সাথে পুকুরে গিয়েছিল তারা অবশ্যই নিজের চোখে দেখেছে আমি পুকুরের জলে ঘটির কাপড় খুলে ভাসিয়ে দিতেই পুকুরের পাশে থাকা একটা বড় গাছের ডাল হঠাৎই ভেঙে জলে পড়ে। আর এটাই সংকেত, আত্মা ফিরে গেছে তার লোকে। এরপর প্রায় 2-3 দিন বিশ্বরা ওখানে ছিল, তারপর কলকাতায় ফিরে আসে। এই ঘটনার প্রায় 10 বছর পর আপনাদের কাছে এই গল্প বলছি। এখন বিশ্বর সোনাদা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক আছে, আর কোনো সমস্যাই হয়নি কোনোদিন ওই ঘটনার পর। এবার আপনারাই বিচার করে বলুন এই ঘটনার সত্যতা। আপনারা এতক্ষণ শুনছিলেন দেবাংশু ঘোষের লেখা আত্মার সাথে এক রাত। গল্পের সূত্রধার এবং সমাপ্তিতে আমি দেবাংশু ঘোষ, গল্প পাঠে সৌরদীপ রায়, গল্পের মুখ্য চরিত্র কালীপ্রসন্ন ব্যানার্জির চরিত্রে দেবাংশু ঘোষ এবং সনাদার চরিত্রে জয়দীপ লাহিড়ি। গল্পটির পোস্টার ডিজাইন করেছেন সুরজিৎ দাস ফ্রম টিম সফটওয়্যার, ভিডিও এবং সাউন্ড এডিটিং টিম সফটওয়্যার। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদের সাথে থাকুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আরও গল্প আপনারা পড়তে চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.srijoni.co.in। আর আপনারও গল্প অডিও রূপে শুনতে চাইলে পাঠিয়ে দিতে পারেন আমাদের মেল করে, আমাদের মেল আইডি info@srijoni.co.in। আবার পরের সপ্তাহে ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন সৃজনী অডিও স্টোরি। ধন্যবাদ।